কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আমরা আরিফের সাথে যুক্ত হব। আরিফ, আগুন নিয়ন্ত্রণ এসেছে কিনা, ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানান আমাদের। আলমিয়া, আজকে রাত 3:45 রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটে আগুন লাগে এবং আগুনের যে উত্তাপ, আগুনের যে ধাও ধাও করে যে জ্বলে উঠেছে, সেটি কিন্তু ক্রমান্বয়ে বেড়ে চলছিল এবং এ পর্যন্ত 17টি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করছে। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, বিজিবির সদস্যরা কাজ করে যাচ্ছে। আমি যতটুকু দেখাই, এখনো আগুনের যে লেলিহান শিখা, সেটি কিন্তু এখনো জ্বলছে। অর্থাৎ ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু বারবার তাদের যে পানি, সেটি কিন্তু তারা ছিটাচ্ছেন যাতে করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আর এটি যেহেতু মার্কেট, এখানে অনেক কিছু রয়েছে, ব্যবসায়ীদের মালামাল রয়েছে, সেগুলো উদ্ধারে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা এবং বিজিবির সদস্যরা, যাতে করে কোনো ব্যবসায়ীর কোনো যে আগুনে পুড়ে গিয়ে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি যেন কেউ লুট করে না নিয়ে যেতে পারে, তার জন্য কিন্তু ফায়ার সার্ভিসের এই সেনা এবং বিজিবির সদস্যরা কাজ করে যাচ্ছে। তবে এখনো অনেক জায়গায় যেহেতু আগুনের আগুন রয়ে গেছে, যার কারণে হচ্ছে এখনো ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু পানি দিচ্ছেন যাতে করে কোনোভাবেই আগুন আবারও জ্বলে না উঠে। আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বেশ কয়েকদিন পরেই রাজধানী জুড়ে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই অগ্নিকাণ্ডের পরে আসলে যেহেতু এটি ভোর রাতের দিকে লেগেছে, অর্থাৎ 3:45 যেহেতু আগুনের সূত্রপাত, প্রথমে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে, তারপরে আসলে ফায়ার সার্ভিসের ক্রমান্বয়ে বেড়ে 17টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে এবং আমরা দেখেছি যে তারপরে আসলে সারা বাহিনীর সদস্যরা এসেছেন, বিজিবির সদস্যরা এসেছেন, তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন। আমরা যদি একটু কথা বলি, আপনি তো এদিকে ছিলেন, আগুন এটা প্রতকার, একটু যদি আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে একটু কথা বলি, মানে আগুনটা আসলে কিভাবে লেগেছে এবং কতক্ষণ সময় লেগেছে? আগুনটা 3:10-15 ভিতরে লাগছে। আমরা খবর পাইছি 5:30-4:30 তখন আইসা, আমরা তুলাইতে পারি না, দেখি দোকানের ভিতরে ধুমা, মালটা সব পুড়ে ই গেছে, কোনো মাল সেভ করতে পারি না, প্রায় 50-60 লক্ষ টাকার মাল নষ্ট হয়ে গেছে। এই মার্কেটে মোট কতগুলো দোকান আছে? প্রায় আপনার 500 দোকান আছে, 500+ হবে। হ্যাঁ, সব শেষ। হ্যাঁ, এখন আগুন নিয়ন্ত্রণে আসেনি, এখনো ফুটতেছে। জি, আমরা কথা বলছিলাম একজন ব্যবসায়ীর সঙ্গে, তিনি যেমনকি বলছেন প্রায় 50-60 লক্ষ টাকার যে মালামাল ছিল তার দোকানে। যেহেতু একটু বিষয় জানিয়ে রাখি যে এই কৃষি মার্কেটে কিন্তু কাপড়ের যে দোকান, সেই কাপড়ের দোকানের কারণে আসলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নাই এবং তারা বলছেন যে এখনো ভেতরে আগুন জ্বলছে, অর্থাৎ ভেতরে ফায়ার সার্ভিসের সদস্যরা পানি ছিটাচ্ছেন যাতে করে আবারও কোনো অতিরিক্ত আগুন, মানে অর্থাৎ যে আগুন, যে ভয়াবহ আগুন, যে লেলিহান শিখা, সেটি যেন বেড়ে না গিয়ে অন্যান্য যে পাশে আবাসিক ভবন রয়েছে সেগুলো যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য আসলে তারা কাজ করছে। আর যেহেতু এখনো আমি যেটি বলছিলাম যে সেনা এবং বিজিবির সদস্যরা কিন্তু তারা উদ্ধার অভিযানে রয়েছেন, তারা উদ্ধার করছেন, এখানে অনেক স্বেচ্ছাসেবী রয়েছে, যারা স্বেচ্ছাসেবকরা যারা হচ্ছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন এবং এই উদ্ধার অভিযানে তারা বিজিবির সঙ্গে যুক্ত হয়েছেন। এখানে আসলে যতগুলো দোকান রয়েছে, অর্থাৎ এখানে কাপড়ের দোকান কিংবা সিরামিক্স, সবকিছু আসলে পুড়ে মানে একজন ব্যবসায়ীর যে স্বপ্ন, সে স্বপ্ন কিন্তু একবারেই নিঃশেষ হয়ে গেছে। আমরা একটু যদি দেখাই যে এখানকার ভেতরে যে দোকানে যে মালামাল, অর্থাৎ আসবাবপত্রগুলো রয়েছে কিংবা যেগুলো বিক্রির পণ্য রয়েছিল, সেগুলো কিন্তু সবকিছু পুড়ে কিন্তু ছাই হয়ে গেছে। এখনো কিন্তু ধোয়ার যে কুণ্ডলি, সেটি কিন্তু বের হচ্ছে এবং এ ধোয়া থেকে মনে হচ্ছে, মানে যেটি বলা হচ্ছে, ব্যবসায়ীরা বলছেন যে ভেতরে এখনো আগুন থাকার কারণে এমনটি হচ্ছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সেটি কিন্তু নিভানোর চেষ্টা করছে। এখন আপনি যদি একটু দেখেন ভিতরে ধোয়ার যে কুণ্ডলি, সেটি কিন্তু চারপাশের যে দোকানগুলো রয়েছে সেগুলোর আগুন নিয়ন্ত্রণে আসলো, ভেতরে যে ধোয়ার কুণ্ডলি সেটি কিন্তু নিয়ন্ত্রণে আসেনি।
সেদিকে পানি মারা হচ্ছে, অর্থাৎ ফায়ার সার্ভিস মনে করছে যে পানি মারলে সেটি হয়তো বা নিয়ন্ত্রণ আসা সম্ভব। আর ভেতরে যারা উদ্ধার অভিযানে যাচ্ছেন তাদের জন্য এটি আসলে অনেক বেশি দুষ্কর হয়ে যায়, যেহেতু ধোঁয়ার ভিতরে অক্সিজেন সরবরাহ কম থাকে, যার কারণে সেটি অনেকটুকু সময় লেগে যায়। আমরা যদি এখানেও একটু দেখা যে এখানে যারা, এটি কিন্তু একটি সিরামিক্সের দোকান, অর্থাৎ বাসার যে জিনিসপত্র রয়েছে সেগুলো বিক্রি করে, এগুলো কিন্তু একবারে পুড়ে ছাই হয়ে গেছে, অর্থাৎ সবকিছু শেষ হয়ে গেছে নিমিষের মধ্যেই। দোকান কি আপনার? আচ্ছা, কথা বলছিলাম একজন ব্যবসায়ীর সঙ্গে, তিনি যেমন বলছিলেন যে রাত 3:30 খবর পেয়েছেন, এরপর আসলে আর কিছুই বের করা সম্ভব হয় নাই, সবকিছু আসলে নিমিষেই পুড়ে ছাই হয়ে যায়। তবে একটা বিষয় সেটি হচ্ছে যে বাইরের চারপাশের যে দোকানগুলো রয়েছে সেগুলোর আগুন অনেকটুকু নিয়ন্ত্রণে এসেছে এবং ভেতরেরও আগুন নিয়ন্ত্রণে অনেকটুকু বলা যায়। তবে ভেতর থেকে এখনো যেহেতু ধোঁয়া উঠছে, কিছু কিছু জায়গায় আগুনের যেহেতু এখনো আগুনের যে লিলিয়ান শিখা সেটি যেহেতু রয়ে গেছে, সেখান থেকেও আগুন আবারও ছড়িয়ে যেতে পারে এমন আশঙ্কা থেকে আসলে এখনো সেখানে পানি ছিটানো হচ্ছে। এবং আমরা যদি একটু দেখা যায় যে ফায়ার সার্ভিস, এই বিজিবির যে ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন, তারা হচ্ছে যে দোকানের যে যে দোকানগুলো বন্ধ রয়েছে সে দোকানগুলো খোলার জন্য, অর্থাৎ যেহেতু রাতে সব দোকান বন্ধ ছিল, তালা বদ্ধ ছিল, এখন তারা আসলে তালা খুলে ভিতর থেকে যে ধোঁয়া আছে সেটা যেন বের হয়ে যায়, সেজন্য তারা এই দোকানের যে শাটারগুলো রয়েছে সেগুলোর তালা ভেঙে তারা ভেতরে ধোঁয়া বের করার চেষ্টা করছে। এখানে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং হচ্ছে বিএনসিসি রোভার থেকে শুরু করে যে সংগঠনগুলো রয়েছে তারা কাজ করছে। আপনি জানেন যে কোথাও আগুন লাগলে উৎসুক জনতার এক ধরনের ভিড় থাকে, তবে এই উৎসুক জনতার ভিড় ঠেকাতে এখানে কাজ করছে র্যাব এবং পুলিশ সদস্যরা, যাতে করে এই যেখানে আগুনের যে যে জায়গাটুকু সেখানে যেন কোনোভাবেই অন্তত পক্ষে বাইরের লোকজন এসে ভিড় না করতে পারে। তো এখন হচ্ছে আসলে যেটি বলছিলাম যে আগুন নিয়ন্ত্রণে আনার যে চেষ্টাগুলো সেটি কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা অব্যাহত রেখেছেন, তাদের 17টি ইউনিট একযোগে কাজ করছে। এবং একটু দেখে যদি দেখা যায় সকাল থেকে এসব ফায়ার সার্ভিসের যে সদস্যরা রয়েছে ফায়ার ফাইটার, তারা কিন্তু আসলে এই টানা কাজ করতে করতে তাদেরও যে একটা ক্লান্ততা তারা কিন্তু সেটি আসলে দেখাই যাচ্ছে। প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা এক একজন ব্যবসায়ীর এক একটা স্বপ্ন সব কিন্তু পুড়ে একাকার হয়ে গেছে এমনটি দেখা যাচ্ছে। এখনো কিন্তু মালামালের ভিতরে আগুন জ্বলছে এবং আগুনের থেকে ধোঁয়া হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা বলছেন যে আসলে এখানে যে দোকানগুলো রয়েছে প্রায় ম্যাক্সিমাম দোকান আসলে পুড়ে শেষ হয়ে গেছে, এবং শেষ হয়ে যাওয়ার পরে আমরা যদি একটু দেখাই এই যে দোকানের যে ক্যাশ বাক্স রয়েছে, অর্থাৎ তিনি রাতে এবং দিনে যে বিক্রি করে ক্যাশ বাক্সটি রেখে গেছেন সেটিও কিন্তু পুড়ে শেষ হয়ে গেছে। অর্থাৎ দোকান শুধু শেষ হয়েছে এটা না, আপনি জানেন যে ব্যবসায়ীরা রাতে কিন্তু এই ক্যাশ বাক্সে টাকা রেখেছেন সেটি কিন্তু পুড়ে একবারে শেষ হয়ে গেছে। ভেতরে টাকার যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এখন একবারেই ক্লিয়ার, যে টাকা পুড়ে একবারে সব স্বপ্ন একেবারেই শেষ হয়ে গেছে, আর কোনো টাকা পয়সা আর ভেতরে নেই, টাকার অঙ্কগুলো পুরো এক একটা টাকাও যেন এখন ব্যবসার আসলে কোনো কিছু দিতে পারে না, সবকিছু শেষ এক নিমিষেই। অর্থাৎ 3:45 পর থেকে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা যেভাবে কাজ করতেছে, তাদের যে পরিশ্রম করে তাদের সর্বোচ্চটুকু চেষ্টা করছে যাতে করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আমরা একটু দেখা এখনো ফায়ার সার্ভিসের সদস্যরা যে পানি ছিটাচ্ছেন যে দোকানগুলোতে এখনো আগুন বের হচ্ছে সেগুলো তারা চেষ্টা করছেন যাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আমাদের আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখনো কিন্তু আগুনের যে লেলিহানশিক, এখনো যে আগুনের ধোঁয়া কুণ্ডলি, যেহেতু এটি কাপড়ের মার্কেট, এটি আসলে কৃষি মার্কেটটির ভিতরে
অনেক ধরনের দোকান ছিল, একবারে কাপড় থেকে শুরু করে সিরামিক্স সব ধরনের দোকান থাকার ফলে যে আগুন লেগেছে, সে আগুন কাপড়ের ভেতর থেকে, যেটা আমরা দেখেছিলাম বঙ্গবাজারে যখন আগুন লেগেছে সে আগুন নিয়ন্ত্রণে আসতে কিন্তু অনেক সময় লেগে যায়, এবং সেই সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু আজকে এই কৃষি মার্কেটে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে। অর্থাৎ ঠিক সেভাবে আগুন লেগেছে কাপড় থেকে আগুন, কিন্তু আগুন যেহেতু অনেক সময় লাগে সারতে, সে কারণে হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনা অনেকটুকু দুষ্কর হয়ে পড়ে। তবে বারবার আগুন নেভানো হলেও যে কাপড়ের নিচ থেকে কিন্তু আগুন আবারও বের হয়। তবে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু তাদের মালামাল বাইর করার চেষ্টা করছে। এদিকে মনে কয়েকটা দোকান পড়ে নাই, আপনার দোকান পড়ে গেছে? আমার দুইটা দোকান একসাথে পড়ে গেছে, একটা মালও বের করতে পারি নাই। আমার প্রায় 30 থেকে 35 লাখ টাকার মাল ছিল, আমি কিছুদিন আগে মাল উঠেছি, নতুন করছি, ডেকোরেশন করছি, সব মাল পুড়ে গেছে, কিছু বের করতে পারি নাই। আমি রাতে 3টা বাজে 3:30 বাজে আসছি, আইসে শাটার খুলতে নিয়েছি, আগুন আমার সামনে পড়ছে, তারপরে চতুর্দিকে আগুন দেখে আমি ভয়ে আর খুলি নাই শাটার, সকালবেলা সব পুড়ে গেছে। ফায়ার সার্ভিস অনেক লেট করে আইসে এবং তারা কাজে অনেক অবহেলা করছে। এখানে স্থানীয় লোক যারা ছিল তারা অনেক হেল্প করছে, তাদের কারণে অনেক আমাদের অনেক দোকান রক্ষা হয়েছে, কিন্তু রক্ষা হয়নি সব দোকানগুলো পুড়ে গেছে। আমি তো আতঙ্কে আছি, আমার দোকানই বাজাতে পারলাম না, আমি তো কোথেকে আগুনটা লাগছে জানি না। অনেকে বলতেছে যে ওই মার্কেটের আপনার মার্কেট যে পার্কিং ছিল ওই পার্কিং এর সামন থেকে হক হকের বেকারি ছিল, ওই বেকারির সামন থেকে আগুন লাগছে অনেকে বলতেছে, কিন্তু আমি শুনছি, কিন্তু আমি বলতে পারবো না, শিওর বলতে পারবো না আগুনটা কোথা থেকে লাগছে। এই মার্কেটে আবার কতগুলো দোকান রয়েছে একটু বলেন? এই তো এই মার্কেটে প্রায় 500 থেকে 750 দোকান আছে, সব পুড়ে গেছে, সব দোকান পুড়ে গেছে। এক এক দোকানে 1 কোটি 2 কোটি টাকার মাল আছে, আর ছোট ছোট দোকানগুলোতে 30 লাখ 35 লাখ এরকম টাকার মাল আছে। এখানে আপনার এভরিথিং দোকান আছে, জুয়েলারি থেকে নিয়ে কাপড়ের দোকান থেকে নিয়ে আপনার কুকারিজ কসমেটিক হার্ডওয়ার সব আছে এখানে। তাহলে দোকান জুয়েলারি ছিল, আমার জুয়েলারি দোকানে পুড়ে গেছে, স্বর্ণ কয়লা হয়ে গেছে, আমি বেঁচে বের বের করতেছি, দর্শক কথা বলছিলাম একজন ব্যবসায়ীর সঙ্গে, স্বর্ণ ব্যবসায়ী। তিনি যেমন কি বলছিলেন যে তার যে স্বর্ণের দোকান সেটি আসলে পুড়ে ছাই হয়ে যায়, এবং সেই পোড়া ছাই থেকে তিনি তার যে স্বর্ণ পোড়া স্বর্ণ সেটি কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছেন। তিনি বলছেন যে আসলে পুড়ে সবকিছু ছাই হয়ে যায়, খুঁজে বের করাটা এখন কষ্টকর। রাত 3:30 আসলে এসব ব্যবসায়ীরা আগুন লেগেছে বললেন তারা খবর পান, এবং খবর পাওয়ার পর থেকে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। তবে সে পর্যন্ত আসলে সব দোকানে পুড়ে শেষ হয়ে যায়। এখানে যদি একটু আপনাকে আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে বলিয়ে রাখি যে এখানে একবারে সবকিছুর যেটি বলছিলেন একজন ব্যবসায়ী যে ক্রোকারিজ থেকে শুরু করে জুয়েলারি হার্ডওয়ার এবং কি যে কাপড়ের সব ধরনের দোকান ছিল, প্রায় 500 থেকে 550 দোকান, এবং তারা বলছেন যে প্রায় সবগুলো দোকানে পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করেন, তাদের অক্লান্ত যে চেষ্টা সেটি কিন্তু তারা সেটি করে আসলে আগুন নিয়ন্ত্রণে এখনো আনা সম্ভব হয় নাই, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটি হচ্ছে কৃষি মার্কেটের কাঁচা বাজার, অর্থাৎ কাঁচা বাজারের প্রত্যেকটা সবজিও কিন্তু পুড়ে যায়, সবজিগুলো কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হয় নাই। এটি কৃষি মার্কেটের আরেকটি পাশ, অর্থাৎ এটি কৃষি মার্কেটের উত্তর পাশ। এই উত্তর পাশে যে কৃষি কাঁচা বাজার, সে কাঁচা বাজারের যে সবজিগুলো রেখে গেছে ব্যবসায়ীরা সেগুলো আসলে পুড়ে শেষ হয়ে যায়, এখানে কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা মানুষ ব্যবসায়ীর স্বপ্ন যেন একসঙ্গে পুড়ে শেষ হয়ে যায়। এবং এখনো আমরা একটু যদি ভেতরে, আমাদের আসলে ভেতরে ঢোকা সম্ভব হচ্ছে না, ভেতরে ঢুকলে আমরা আরো দেখাতে পারতাম যে ভেতরে এখনো কিন্তু আগুনের যে লেলিহান শিখা সেটা কিন্তু বারবার ধাও ধাও করে উঠছে, এবং সেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা পানি ছিটিয়ে সেটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এবং তারা সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এই মার্কেটের উপরে যেহেতু উপরে যে চাউনি রয়েছে সেটি যেহেতু টিন রয়েছে, সে টিনগুলো কিন্তু পুড়ে শেষ হয়ে যায়, এবং সেটি থেকে ব্যবসায়ীরা আসলে ব্যবসায়ীদের শেষ যে সম্বলটুকু সবকিছুই
তারা দেওয়ার পরে আসলে কোনো কিছু রক্ষা করতে পারেন নাই। সবকিছু আসলে রাত তিনটার পরে, ব্যবসায়ীরা সারাদিন যে ব্যবসা করেছেন সে ব্যবসায়ের টাকা সহ থেকে শুরু করে তারা সবকিছু কিন্তু এখানে রেখে গেছেন। রেখে যাওয়ার পরে আসলে তারা যে কোনো কিছু উদ্ধার করবেন সেটি আর কারো পক্ষে সম্ভব হয়নি। অর্থাৎ আগুন লাগার পরে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে, এবং আগুন ছড়িয়ে পড়ার কারণে কোনো ব্যবসায়ী আসলে দোকান খুলে যে তার মালামাল রক্ষা করবেন সে সুযোগটুকু তারা পান নাই। ব্যবসায়ীরা এখন শেষ যে যতটুকু রয়েছে যে একটু মালামাল উদ্ধার করার চেষ্টা করছে, অর্থাৎ পুড়ে যাওয়ার মধ্যে যেগুলো ভালো রয়েছে সেগুলো তারা বের করার চেষ্টা করছেন, যাতে করে অন্তত বাকি কিছুটা হলেও তারা রক্ষা করতে পারেন। আমরা একটু ভেতরে দেখানোর চেষ্টা করব যে এখনো যে আগুনের যে তীব্রতা, আগুনের যে লেলিহান শিখা সেটি যে এখনো জ্বলছে, এবং ফায়ার সার্ভিসের সদস্যরা যে পরিশ্রম করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে, তার সঙ্গে যে সেনাবাহিনীর সদস্য এবং বিজিবি সদস্যরা তারা মালামাল উদ্ধারে ব্যবসায়ীদেরকে যে সহযোগিতা করছেন সেটি একটু দেখানোর চেষ্টা করব যে কিভাবে আসলে আগুন নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখনো কিন্তু এই যে মার্কেটের চারপাশে কিন্তু আগুন রয়েছে, এবং সে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের যে সদস্যরা তারা কিন্তু কাজ করে যাচ্ছে, এবং তারা তাদের যে 17টি ইউনিট সে 17টি ইউনিটে এখনো মার্কেটের ভিতরে কাজ করে যাচ্ছে। অর্থাৎ এই মার্কেটের কোনো দোকানে শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হয়নি। অর্থাৎ দোকানের উপরে, দোকানের চারপাশে যে দেওয়াল রয়েছিল কিংবা হচ্ছে উপরে যে ছাউনি রয়েছিল সবকিছু আসলে নিমিষের মধ্যে শেষ হয়ে যায়, এবং যে টিনগুলো রয়েছে সেগুলো পুড়ে ধুমড়ে মুচড়ে যায়। অর্থাৎ যে স্বপ্ন, সে স্বপ্নের সবকিছু যেন নিমিষের মধ্যেই শেষ হয়ে গেছে। এখনো যাতে করে এটি হচ্ছে যেটা আমি বলছিলাম কাঁচা বাজার, সে কাঁচা বাজারের সবজির ভেতর থেকে এখনো আগুন বের হচ্ছে। আমরা একটু একটু কথা বলি একজন সবজি ব্যবসায়ীর সঙ্গে। ভাই এখন আপনার সাথে একটু কথা বলি, একটু একটু ঘুরুন তো। আচ্ছা, এই যে সব তো পুরো শেষ হয়ে গেছে, এখন কিছু উদ্ধার করা যাচ্ছে না? কিছু উদ্ধার করা যাচ্ছে না, ভোর তিনটার দিকে থেকে আগুন লাগা শুরু হয়েছে, আমরা কিছু উদ্ধার করতে পারতেছি না। এর আগে পুরা সব ছাই হয়ে গেছে, সব দোকানপাট সব শেষ হয়ে গেছে, সব শেষ ভাই। আল্লাহ কোনো কিছু রেখা দিয়ে দেয় নাই, এখন পর্যন্ত সবার দায় শেষ, পুরা মার্কেট পুরা শেষ হয়ে গেছে। কত টাকার মাল ছিল আপনার? আমাদের থেকে 7-8 লাখ টাকার মাল আছিল, পেঁয়াজ ব্যবসায়ী সব ইষ্টে গেছিল, কোনো সরাইতে পারিনি। হ্যাঁ, পেঁয়াজ আদা রসুন সব ছিল, মশলা আইটেম ছিল, হ্যাঁ হলুদ মরিচ সব, এভরিথিং ছিল আর কি। আচ্ছা, হ্যাঁ আমরা যেমন কি বলছিলাম যে এখানে আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু সবকিছু শেষ করে দিয়েছে একজন ব্যবসায়ীর, তিনি যে তারা যেটি বলছেন যে সবই শেষ, কিছুই তারা আসলে রক্ষা করতে পারেন নাই, যেহেতু এটি রাতে আগুন লেগেছে এবং রাতে আগুন লাগার পর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসেছেন। এই আগুনের কারণে ব্যবসায়ীরা যদিও খোঁজ পান যে আগুন লেগেছে, তারা আসার পরে যে ভেতরে ঢুকবেন দোকানের ভিতরে সেই সুযোগটুকু তারা পাননি। তারা বলছেন যে সব মিনিটের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কারণে আসলে তারা আর মার্কেটের ভিতরে ঢুকতে পারেন নাই। না ঢুকতে পারার কারণে তাদের যে বিষয়টি ছিল, তারা তাদের মালামাল বা কোনো কিছুই তারা শেষ রক্ষা করতে পারেন নাই। তবে আজকে এই আগুনের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে যেহেতু রাত থেকে সব ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করতেছেন কিংবা অন্যান্য সদস্যরা কাজ করতেছেন, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি এখানে ফায়ার সার্ভিসের উদ্বোধন কর্মকর্তা এসেছেন। সিটি কর্পোরেশন থেকে, সিটি কর্পোরেশনের যে নির্বাহী পরিচালক আছেন তিনি এসেছেন, সিও, তিনিও মার্কেট পরিদর্শন করছেন, যেহেতু এই মার্কেটটি সিটি কর্পোরেশনের মার্কেট। দর্শক, এই আগুনের যে বিষয়, আগুন এখনো কিন্তু জ্বলছে, এবং আগুনের এই আগুন নিয়ন্ত্রণ করার জন্য ফায়ার সার্ভিসের
সদস্যরা কাজ করছেন, আশা করা যাচ্ছে যে হয়তো বা আগুন নিয়ন্ত্রণে আসা সম্ভব হবে। লিমিয়া, এ ছিল আসলে আমার কাছে এই কৃষি মার্কেটের আগুনের সর্বশেষ সংবাদ। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।